বিচ থেকে আপলোড করব আমরা। হ্যালো উত্তরা ইউনিভার্সিটি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভিসি ম্যাডাম কোথায়? আই সবাই আমার সাথে চিল্লান তো, ভিসি ম্যাম, ভিসি ম্যাম, ভিসি ম্যাম, ভিসি ম্যাম, ভিসি ম্যাম, ভিসি ম্যাম, ভিসি ম্যাডাম কোথায়? আচ্ছা আমাকে টিস্যু দেয়া যাবে? স্টেজে একটু টিস্যু লাগবে, টিস্যু, স্টেজে টিস্যু লাগবে। হ্যাঁ মানন ভাই, স্টেজে টিস্যু লাগবে। মানন স্যার, মানন স্যার, স্টেজে একটু টিস্যু পাঠান। ওই যে আমি জামাল ভাইকে দেখতে পাচ্ছি। হ্যালো, 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 হ্যাঁ ঠিক আছে। হ্যালো, 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 মিডফিল্ডে যে ভলান্টিয়াররা ডিউটি করছেন, মিডফিল্ডে যেই ভলান্টিয়াররা ডিউটিতে আছেন, তারা সবাই ওই দিকে ঘুরে দাঁড়াবেন, ওই দিকে মুখ করে দাঁড়াবেন। হ্যালো, 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 এটা দিয়ে দেন, কট মাইক চলে যাবে স্টনে। হ্যালো, 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 বারান্দা না? হ্যালো, 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 মাইক্রোফোনের ইয়েটা বাড়াইতে।
উত্তরা ইউনিভার্সিটি আমাদের সবার ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ইয়াসমিন আরা লেখা আছে, জোরে হাততালি হবে। এয়ারটেল ও পিক্সেল সার্চের পক্ষ থেকে উত্তর ইউনিভার্সিটিকে এখন একটি ক্রেস্ট প্রদান করা হবে, সেই ক্রেস্টটি রিসিভ করতে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি প্রফেসর ডক্টর ইয়াসমিন আরা লেখা। হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। উত্তরা ইউনিভার্সিটির অনেক শিক্ষার্থীরা সামনে, আমি জাস্ট উদ্বোধন করার জন্য এলাম, সময় নষ্ট করব না। আমি জানি তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো গান শুনবার জন্য, আমি সেখানে কোনো বিঘ্ন ঘটাতে চাই না, তবে দুই চারটা কথা বলা দরকার। আজকের প্রোগ্রাম যেন খুব ডিসিপ্লিনের সাথে হয়, কোনো উশৃঙ্খলতা বিশৃঙ্খলতা যেন না হয়, সেই কথাগুলো বারবার আমরা তোমাদেরকে মনে করিয়ে দেব। তোমরা গান শুনবে, আমরাও শুনবো, আমরা আছি ক্যাম্পাসে যতক্ষণ পর্যন্ত প্রোগ্রাম চলবে, আমার টিম আমার সাথে আছে। আমি অনুরোধ করব তোমরা অতীতের উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা অ্যালুমনাই হয়েছে, তারা যেভাবে প্রোগ্রামগুলো আগে উপভোগ করত, খুব তাদের আমরা খুব অ্যাপ্রিসিয়েট করেছি। আজকের শিক্ষার্থী তোমরা যারা, তোমাদেরকেও অ্যাপ্রিসিয়েট করতে চাই। প্রোগ্রামের পরে বুঝতে পারবো যে সত্যি অ্যাপ্রিসিয়েট করবার মতো কোনো কাজ তোমরা করেছো কি না, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি চাচ্ছি তোমাদের কাছে। তোমরা কি বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা বিশ্বাস করছি বা বুঝে নিচ্ছি যে তোমরা খুব শান্তভাবেই গান শুনবে। হ্যাঁ, একটু নাচানাচি করবা সেটা ঠিক আছে, কিন্তু সেটাতে যেন পাশের কারো ক্ষতি না হয় এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম যেন অক্ষুণ্ণ থাকে। এমন কিছু করা যাবে না যা করলে আমাদের তোমাদেরকে ডাকতে হয় কেন তুমি এই কাজ করেছিলে, এমন কাজ যেন আমরা করার সুযোগ না পাই, সেই ব্যাপারে তোমরা সচেষ্ট থাকবে। আমি শেষ করব, যেহেতু অনেকজন শিক্ষার্থী সামনে আছো, তোমাদের জানা দরকার উত্তরা ইউনিভার্সিটিতে বর্তমানে বাইরের ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে আমেরিকা, নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডনের ডিগ্রিধারী শিক্ষকদেরকে
নতুন যে শিক্ষক নেওয়া হচ্ছে ম্যাক্সিমামই আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করছি। ইউনিভার্সিটি অনেক আপগ্রেড হয়ে যাচ্ছে, সেই সাথে সাথে তোমাদের আমাদের আমাদের প্রত্যেককেই সচেষ্ট থাকতে হবে, নিজেদেরকেও আপগ্রেড করতে হবে। সেই সাথে আমরা সিদ্ধান্ত নিয়েছি উত্তরা ইউনিভার্সিটিতে কিছু পোস্ট খালি হয়েছে, সেখানে আমরা উত্তরা ইউনিভার্সিটির অ্যালুমনাইদেরকে চাচ্ছি। যারা এই সেমিস্টারে ডিগ্রি শেষ করতে যাচ্ছ তোমরাও অ্যাপ্লাই করতে পারো। আমাদের রেজিস্ট্রেশন সেকশনের কাজী মহিউদ্দিন সাহেব আমার সঙ্গে আছেন, তোমরা চিনো ওনাকে। আমার সঙ্গে মোহাম্মদ আলী সাহেব আছেন, কন্ট্রোলার সাহেব, ওনাকেও তোমরা সবাই চিনো। ওনাদের দুজনের সঙ্গে তোমরা যোগাযোগ করবা কোন কোন পোস্টে আমরা লোক নিচ্ছি। তুমি যদি সেখানে ফিট করো তাহলে তোমাকে উত্তরা ইউনিভার্সিটি কাজ দিবে। তার সাথে আরও একটা কথা বলে রাখছি, সেটি হচ্ছে পার্ট টাইম কিছু কাজ আমাদের প্রয়োজন। অন্তত 12 জন শিক্ষার্থীকে আমরা পার্ট টাইম কাজ দিতে চাই। তবে অবশ্যই দায়িত্বশীল শিক্ষার্থীরা অ্যাপ্লাই করবা। যারা তোমরা ইন্টারেস্টেড তোমরাও মোহাম্মদ আলী সাহেব এবং কাজী মহিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করবা। কাজগুলো কি ধরনের হবে তোমরা এসে জেনে নিবা। এই কাজগুলো আওয়ারলি করতে হবে। তুমি কত আওয়ার ফ্রি আছো, কত আওয়ার দিতে পারবা সেইভাবেই দেওয়া হবে। তো আর আমি সময় নষ্ট করছি না, তোমরা এনজয় করবা, অনেক এনজয় করবা। আমি তোমাদের এনজয় করা দেখে এনজয় করব, ওটাই আমার বেশি আনন্দের বিষয় যে তোমরা আনন্দ করছো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভিসি ম্যাডাম। এবার আমি এয়ারটেলের পক্ষ থেকে একজন রিপ্রেজেন্টেটিভকে স্টেজে আমন্ত্রণ জানাতে চাই টু হ্যান্ড ওভার দ্য ক্রেস্ট টু ইনগ্রেট দিস প্রোগ্রাম। সরি, আমি আর একটু কথা বলছি। আজকে যারা এই এয়ারটেলের যারা এখানে উপস্থিত আছেন এবং যারা কর্তা ব্যক্তি, আপনাদের প্রত্যেকের জন্য উত্তরা ইউনিভার্সিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীর জন্য, শিক্ষার্থীদের জন্য, এয়ারটেল এবং পিকজেল সার্স, আপনারা সুযোগ করে দিয়েছেন উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এই আনন্দ করবার জন্য, এই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আবিদ, তুমি কিছু বলতে চাও? ওকে, আবিদ আজিজ কিছু বলবে। উত্তরা ইউনিভার্সিটি, আর ইউ গাইজ এনজয়িং? আর ইউ গাইজ রেডি? ওকে, লেট আস এনজয় রেসপন্সিবলি। এট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম, ইফ দেয়ার ইজ নো অকারেন্স, উই উইল হ্যাভ অ্যানাদার কনসার্ট নেক্সট মান্থ। ওকে, এনজয় বাট রেসপন্সিবলি। থ্যাংক ইউ। জি ম্যাডাম, ম্যাডাম আপনি একটু ক্রেস্টটা রিসিভ করে যান প্লিজ। এয়ারটেল এবং পিক্সেল সার্চের পক্ষ থেকে উত্তরা ইউনিভার্সিটিকে এই ক্রেস্টটি প্রদান করা হচ্ছে। দিস ইজ প্রুফ অ্যান্ড মেমরি অফ দ্য ফ্যাক্ট দ্যাট টুডে উই আর হ্যাভিং এ গ্রেট টাইম। Thank you so much, VC Madam. Thank you, Registrar Sir. Thank you, Controller Sir. Thank you, Abid Aziz Sir. Thank you so much. Ki bapar? Program shuru korbo? Hello, hello. Shuru kore dibo? All right. Shuru korar age, ajke to amra shobai chobi tultechi, right? Shobai selfie tultechi. Apnara ki janen, amader je ajke ekta selfie contest hocche? Acha, ami janiye dicchi. Ajke jara jara programmer, concerter chobi tultechen, সবাই ছবিগুলো যখন আপলোড করবেন দুটা শর্ত আছে, উত্তরা ইউনিভার্সিটিকে ট্যাগ করবেন, কি করবেন? অলরাইট, এবং সাথে একটি হ্যাশট্যাগ দিতে হবে, ইউ ইউ ফর ইউ। কি হ্যাশট্যাগ? অলরাইট, সো ইউনিভার্সিটিকে মেনশন দিয়ে এবং হ্যাশট্যাগ ইউ ইউ ফর ইউ লিখে যারা যারা ছবি আপলোড করবেন, সেরা কিছু ছবি যারা তো আপলোড করবেন তাদেরকে আমরা কি দিব? Gift. All right. So program shuru kori. Shurutei Uttara University Cultural Club er nijosho band. Shei band ke diye amra shuru korbo, ebong jehetu eta amader in house band, nijeder band, taderke amra onek cheer korbo. All right, so that they give us a great performance. Please welcome on stage the Cultural Club of Uttara University. Hat tali koi. There you go. Hello in Uttara University. Bhalo to?
চিৎকার শুনতে চাই সবার। প্রথমেই ধন্যবাদ জানাই এয়ারটেলকে, এয়ারটেল আড্ডাকে, যারা আজকে আমাদের জন্য এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছে। ধন্যবাদ জানাচ্ছি উত্তরা ইউনিভার্সিটিকে, স্টুডেন্ট অ্যাফেয়ার্সকে, যারা আমাদের আজকে এমন একটি পরিবেশ তৈরি করে দিয়েছে। আমরা আজকে সবাই নাচব, গাইব, গান হবে আর ফান হবে। অবশ্যই আমরা প্রত্যেকের জায়গা থেকে এনজয় করব, যাতে আমাদের জন্য কারো কোনো অসুবিধা না হয়। তো এই মুহূর্তে মঞ্চে আসছে উত্তরা ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের পারফর্মার্স ব্যান্ড, পারফর্মিং আর্ট ব্যান্ডকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এয়ারটেলের জন্য একটা বিগ ক্লাপ চাই সবার। হ্যালো 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 ঠিক আছে check.
হ্যালো 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 এটা একটু মনিটর পারবে সামনের এই মনিটর স্যার হ্যালো চেক চেক আমার তো মনে শোনা যায় না এটা একটু চেক চেক দেখো গাইতে দেখো অনেক কথায় মুখর আমায় দেখো দেখো না কেউ আশিসে নিরবতা হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখো
চলবে, আরো চলবে। তার আগে একটি কথা বলতে চাই, আমাদের উত্তরা ইউনিভার্সিটির সকল স্টুডেন্টের দৃষ্টি আকর্ষণ করছি। এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি উত্তরা ইউনিভার্সিটির পেজ থেকে লাইভ দেখানো হচ্ছে। আপনারা প্রত্যেকে প্রত্যেকের প্রোফাইল থেকে লাইভটি শেয়ার করে দিন। আর আমরা আনন্দের সাথে জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাদের ভিসি ম্যাম, রেজিস্ট্রার স্যার সহ আমির স্যার সহ সকলে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা সকলে ম্যাডামের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনি আমাদের সাথে শোটি এনজয় করছেন। এবার গান হলো, এবার নাচ হোক। এই সবাই কি নাচছেন? ডান্স হবে, দর্শক যেটা বলবে সেটাই হবে আজকে, আমরা কিছু না। ঠিক আছে, যা তাহলে একটু নাচি একটু গাই, কি বলেন? অলরাইট, তাহলে এরপরে নেক্সট স্টেজে আসবে কালচারাল ক্লাবের একটি ডান্স পারফরম্যান্স, তাদেরকে হাততালি দিয়ে স্টেজে আমরা আমন্ত্রণ জানাই। ডান্স নিয়ে আসছে বিবিএ ডিপার্টমেন্টের সাদিয়া ও মুন্না, বাংলা বিবিএ ডিপার্টমেন্টের সাদিয়া এবং বাংলা ডিপার্টমেন্টের মুন্নাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মাঝে মোড়গুলো উঠা দাও,
নাইদ ভাই মিউজিক সবাই নাচবো, কিন্তু না মঞ্চে নাচবো দুজন, কিন্তু মাঠে নাচবো সবাই, ফুল উত্তর ইউনিভার্সিটি নাচবো আজকে। किसी से भी ना हमने इजाजत ली है, हुनर है ये भी इश्क का, किसी किसी को आता है, जान लुटा के दुश्मन की हमने हिफाजत की है। बात करते हैं हजारों है तजुर्बा हमें यारों, हजारों है तजुर्बा हमें यारों, ऐसी है बांध लूं मुझ पे वो झूमे जो पठान, मेरी जान महफिल ही लुट जाए, दे दे जो जुबान, मेरी जान उस पे मर मिट जाए।
স্টপ, আজান স্টপ। আজানের জন্য ছোট একটা ব্রেক নিচ্ছি, সবাই রেসপেক্টফুলি আমরা একটু ঠান্ডা থাকবো, জাস্ট আজানটা শেষ হোক। একটা আজান শেষ হওয়ার অপেক্ষা করেছি, আমরা প্রোগ্রাম আবার শুরু করতে যাচ্ছি, শুরু করব, পুনরায় যাচ্ছি আমরা যেখানে ছিলাম ওখান থেকেই। নাইব ভাই ভলেন্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্রত্যেকে যার যে জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা প্রত্যেকে সেই জায়গায় থাকবেন, প্রত্যেকের জায়গা থেকে আপনি আপনার দায়িত্ব পালন করবেন। ভলেন্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের প্রত্যেকে যে জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা প্রত্যেকে সেই জায়গায় থাকবেন। এবং বাকি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমার মাঠে প্রবেশ করুন, মাঠে চলে আসুন, আমাদের অনুষ্ঠান এখনই শুরু হতে যাচ্ছে। মিডফিল্ডের ভলান্টিয়াররা আপনারা কাইন্ডলি ওই দিকে ফেস করে থাকবেন, মিডফিল্ডের ভলান্টিয়াররা সবাই, থ্যাংক ইউ সো মাচ, চলেন, ইটস টাইম টু পার্টি এগেইন। ভরপুরভাবে সাজানো আছে সবকিছু, সব আছে, এবারও কিন্তু নাচাবো সবাইকে, কি সবাই নাচতে চাই?
রোদ কিংবা বৃষ্টি নেচে যাবো সারাদিন এয়ারটেলের সাথে। মনে হয় নাচাই উচিত, কিন্তু সবাইকে যে পানির ব্যবস্থা আছে এটা জানাবি না? ভালো কথা মনে করছেন তো। হ্যাঁ, পোলা পানির তৃষ্ণা লাগছে, দে আর থার্স্টি, দে আর টায়ার্ড। আমাদের এখানে ভিতরে 5000 পানির বোতলের ব্যবস্থা আছে, আপনারা যে কেউ গিয়ে পানি নিয়ে আসতে পারেন। এই ক্ল্যাপ ফর উত্তর ইউনিভার্সিটি, যারা আপনাদের জন্য আজকে 5000 বোতল পানির ব্যবস্থা করেছে। পানি টেস্টটা পেলেই আপনারা চলে যাবেন আমাদের গ্রাউন্ড ফ্লোরে, সেখানে পানির ব্যবস্থা আছে। তবে হ্যাঁ, মাঠের মধ্যে কোনো ধরনের বোতল আনা যাবে না, কোনো ধরনের ফুড আমাদের মাঠে অ্যালাউ নেই। উই হ্যাভ টু বি ভেরি কনশিয়াস আমরা কিভাবে করে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজ করি। সো আমরা কোনো রকমের প্লাস্টিক বটল দিয়ে আমাদের এনভায়রনমেন্ট লিটার করব না। ইজ দ্যাট অলরাইট? আচ্ছা, সেলফি তোলা হচ্ছে না কেন মামুন? ফোনটা দে, ফোনটা দে, সেলফি কনটেস্ট চলতেছে। স্যার আপনার ফোনটা একটু ধার দেন, আমারটা তো ফোনটা ধার দেন। ছেলেপেলেকে বলতে হবে কিন্তু হ্যাশট্যাগ ইউ ইউ ফর ইউ, তাহলে আমার মনে হয় আমিও সেলফি কনটেস্টে পার্টিসিপেট করেই ফেলি। আমার সাথে সেলফি তুলবেন, বেশি 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 সেলফি তুলব, সারা দিন ভাইরাল হব। देयर यू গো, সবাই একসাথে উত্তর ইউনিভার্সিটি, হিপ হিপ হুরে, হিপ হিপ উত্তর ইউনিভার্সিটি। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। এবার নেক্সট স্টেজে আসবে একটি ডান্স পারফরম্যান্স, বড় করে হাততালি দিয়ে লেটস ইনভাইট দ্য অন স্টেজ। এবং সেই সাথে আরেকটি আমাদের কালচারাল ক্লাব থেকে এই মুহূর্তে নাচ নিয়ে আসছে সাদিয়া, মুন্না, ইমন, মানিক, রাজ, শিশির, ইমা এবং জ্যোতি। এবারে কিন্তু আমরা একটা ভিন্ন ধর্মী ডান্স দেখব এবং ট্রেন্ডিং একটা গানেই, যেটাকে এবার আমরা ভিন্নভাবে সাজিয়েছি। সবাই তৈরি তো? ওয়েলকাম অন স্টেজ ইমা এন্ড ইওর টিম, ইমন এন্ড ইওর টিম। জিলজি বৈন্দবন বললাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গা। বাইতে আইলাম গঙ্গে মালো মাঝে লজি বইল বইন আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গঙ্গে। ছিলাম শিশু ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। ছিলাম শিশু ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিত শিল ভাবঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গঙ্গে মালো মাঝিলজি বইল বইল আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গঙ্গে মালো মাঝিলজি বইল বইল আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গঙ্গে। আসেন ভালো গানের মাস্টার সালাম পাঠাইছে মায়েরি করলে বুঝি নেই দুনিয়াতে কি খেলা চলে, সবাই তো আদর করতো
আপনি কি ভাবতেছেন ভাই আপনার নৌকা ঠিক আছে? আমি তো দেখতেছি ভাই আপনার নৌকা ঠিক আছে, জীবনে চলার পথে নাইনেবি ঠিক আছে, সঠিক দিক যেতে পারলে সুন্দর একটা দ্বীপ আছে, দুনিয়া ঘুরতে আসছে, কে ঘুরে খুঁজতে হইব, বিষয়টা বুঝতে হইব, কেমন বুঝতে হইব, জীবনের তরি ভাই জায়গা মতো যেতে হইব, তরিকা সবারই এক ভাঙা নৌকা পাইতে হইব, দুনিয়া আইসি কিছুই ছিল না অঙ্গে, ভালো কাজ ছাড়া কিছু যাব না সঙ্গে, দেওয়ান ভাই দেওয়ানা হইয়া দেখি কান্দে, রঙ্গে ভাঙা নৌকা পাইতে আইসে গাঙ্গে, রঙ্গে রঙ্গে ভাঙা নৌকা ভাই আপনি গান শেষ করিয়া যায়।